हजरत आली रदियल्लाहु ताआला अन्हु फजरेर नामाज आदाय करे कोथाय जेन चले गियेछेन तार कोनो खबर नेई। गृहेर मध्य शुधु नबीदुल आली हजरत फातिमा रदियल्लाहु ताआला आनहा हाथे आटा पेशार काज करछेन आर पवित्र मुखे आल्लाह ताआलार नाम निच्छेन। आर इमाम हासान हुसाइन गृहेर आंगिनाय खेला करछे। तारा तादेर समबयस्क छेले मेयेदेरके नतुन साजे सज्जित देखते पेल। तादेर मने आर जेन आनंद धरछे ना। एकमात्र तारा दु भाई पुरातन कापड़ परिधान करे प्रतिदिनेर मतो आजो बाड़ीर आंगिनाय खेला करछे। हठात् एकटी बालक दौड़े एसे बोल्ल, ओ भाई हासान, ओ भाई हुसाइन, तोमादेर कि नतुन जामा नेई? आज तो ईदेर दिन, आमरा ए मोहल्लार सकल छेले मेयेराई नतुन साजे सज्जित हयेछि आर तोमरा प्रतिदिनेर मतो आजो पुरातन कापड़ परिधान करे खेला करछो, एर कारण कि भाई? तोमादेर आब्बा आम्मा तोमादेर जन्य बाजार हते नतुन जामा क्रय करेनि? क्षुद्र बालक इमाम हासान हुसाइनेर एत सब बुझार बयस हये उठेनि, जार कारणे तारा तादेर पितामातार अवस्था सम्पर्के कोनो ज्ञान राखतो ना। सत्यि इमाम हासान ओ हुसाइन समबयसी छेले मेयेदेर कथा अनुयायी गृहे फिरे माके जड़िये धरे चुमु खेये बोल्ल, मा, आजके तो ईदेर दिन, आमादेर बंधु बान्धव सकलेई नतुन जामा कापड़ परिधान करे आनंद करछे आर आमरा तो एखन पर्यन्त नतुन जामा कापड़ पाइनि। आमादेर नतुन जामा कापड़ कोथाय मा? माता पुत्रेर दिके ताकिये अनेक किछु भाबछे आर मने मने बोलछेन, तारा जा बोलछे ता तो मिथ्या किछु नय, तारा तो सत्यई बोलछे। पारापड़शेर सकल छेले मेयेरा नतुन जामा कापड़ परेछे, ओदेरও तो मन चाय नतुन जामा कापड़ पड़ते, एटाई स्वाभाविक। तारपरও फातिमा रदियल्लाहु ताआला आनहा मनके सान्त्वना दिये बोलछेन, आल्लाह ताआला जखन जेभाবে রাখেন তার উপরই খুশি থাকতে হবে। শেষ পর্যন্ত কোনো উপায়ান্ত না দেখে অবশেষে তিনি বললেন, বাবারা, এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি, তৈরি হওয়ার সাথে সাথেই তোমাদের জামা পেয়ে যাবে, তোমাদেরকে চাইতে হবে না। মায়ের কথার পরে পুত্ররা বলল, মা, আর কখন তৈরি হবে? আজ তো ঈদের দিন, সকলে নতুন জামা কাপড় পরিধান করছে আর আমরা এখনো নতুন জামা পাচ্ছি না। ছেলেদের কবল থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোভাবেই রেহাই না পেয়ে বললেন, বাবা, বাহির হতে একটু খেলাধুলা করে আসো, তারপরেই তোমরা তোমাদের নতুন জামা পাবে। ইমাম হাসান হুসাইন খেলতে যাওয়ার পরই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বসলেন। যেহেতু নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহির হতে আসার সময় হয়েছে, নবী কন্যা হাতে রুটি বানাচ্ছেন আর মনে মনে ভাবছেন, ছেলেরা বাহির হতে খেলাধুলা করে এসেই তো নতুন জামার বায়না ধরবে, তখন ওদের কি বলে সান্ত্বনা দিব যাতে ওরা খুশি হয়। এহেন চিন্তা ভাবনা করছেন, এমনই সময় হঠাৎ করে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গৃহে ফিরলেন। গৃহে ফিরেই বললেন, মা, তাড়াতাড়ি আমাদের নতুন জামা কাপড় দিয়ে দাও। মা উপায়ন্ত না দেখে পুত্রদ্বয়কে সান্ত্বনা দেওয়ার মানুষে বললেন, তোমাদের জামা এখনো তৈরি হয়নি বাবা, তোমরা গোসল দিয়ে আসো। সত্যি আদরের ইমাম হাসান ও হুসাইন মনে মনে ভাবলেন, গোসল দেওয়ার ফাঁকে তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে, যার কারণে মনের খুশিতে ইমাম হাসান ও হুসাইন গোসল করছেন। এদিকে নবীদুল আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের চিন্তা ভাবনা আরো বেড়ে গেল। মনে মনে ভাবছেন, এবারে কি বলে সান্ত্বনা দিব পুত্রদের, এভাবে আর কত বারবার ফাঁকি দেয়া যায়, এবারে গোসল করে নতুন জামা না পেলে ওরা তো কেঁদে কেঁদে বুক ভাসাবে। এসব চিন্তা ভাবনা করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ইমাম হাসান হুসাইনের গৃহে ফেরার সময় হয়েছে মনে করে নবীদুল আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে জায়নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে বললেন, হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার সকল বিপদ হতে রক্ষাকারী, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ইমাম হাসান হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো, নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা চাবে তখন আমি কি বলে ওদের সান্ত্বনা দেব। হে আমার প্রভু, তুমি আজ তোমার এ অধম দাসীকে বিপদ হতে মুক্ত করে দাও। আমি আমার জীবনে আর কোনোদিন এত বড় মুসিবতের মধ্যে পড়িনি, এ মহাবিপদ হতে একমাত্র তুমিই আমাকে উদ্ধার করতে পারবে। নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আর কবুল করবেন না কেন? আল্লাহ তো নিজেই বলেছেন, কেউ আমাকে একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেই। যাই হোক, নবীদুল আলী হযরত ফাতিমা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু গৃহের বাইরে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। তার দুচক্ষু হতে কেবল বিগলিত অশ্রুধারা প্রবাহিত হচ্ছে। ওদিকে তার গৃহের দরজায় জৈনক ব্যক্তি বারবার আওয়াজ করছিলেন, কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা সে ডাক শুনতে পাচ্ছেন না। এদিকে ইমাম হাসান হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসে গৃহের দরজায় দণ্ডায়মান হলেন। ইমাম হাসান হুসাইন তাদের গৃহের দরজায় পোটলা হাতে জৈনক ব্যক্তিকে দণ্ডায়মান দেখতে পেলেন। তিনি মা ফাতেমার আদরের দুলালি ইমাম হাসান হুসাইনকে দেখে পোটলাটি তাদের হাতে দিয়ে বললেন, এই নাও তোমাদের ঈদের জামা। ইমাম হাসান হুসাইন মনের আনন্দে পোটলাটি হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে বললেন, মা, জৈনক ব্যক্তি আমাদের ঈদের জামা কাপড় দিয়ে গেছে। নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেশতি পোশাক। এবারে নবী কন্যা হযরত ফাতিমা বুঝতে পারলেন যে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন। পোটলার মধ্যে নতুন জামা কাপড় পেয়ে হযরত ফাতিমা যার পরনাই খুশি হলেন। তিনি সেই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপরে নবী কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতেই পুত্র ইমাম হাসান ও হুসাইনকে বেহেশতি পোশাক পরাইয়ে দিলেন। ইমাম হাসান হুসাইন নতুন জামা পরিধান করে মনের আনন্দ নিয়ে বাইরে গেলেন। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিপদ থেকে মুক্তি দান করলেন।